না দিলে টাকা মহাসড়কে ঘুরবে না চাকা নিতে হবে স্টিকার বা বিশেষ কার্ড মাসহরা দিতে দেরি হলে রাকার বিল নয়তো মামলা চাকা পাংচার কিংবা গ্লাস ভেঙে দেয়া মারধরও খেতে হতে পারে এমন চিত্র নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট ও ঢাকা বাইপাস মহাসড়কে মাহবুব আলম প্রিয়র প্রতিবেদন জানাচ্ছেন সিরাজুমনের শুভ রাজধানীর কোলঘেসা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধ্যভাগ দিয়ে চলে গেছে ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা বাইপাস সড়কও এখান দিয়ে এই মহাসড়কে নির্বিঘ্নেই চলে তিন চাকার যান সিএনজি ব্যাটারি চালিত অটোরিকশা ইছার মাথা নসিমন ভ্যান সবই চলে অভিযোগ রয়েছে পুলিশের ছত্রছায়ায় কথিত লাইনম্যান পরিবহন শ্রমিক ও দালালদের মাসহারা দিয়ে চলছে এসব যানবাহন তিন চাকার যানবাহন চালাতে দিতে হয় তিন থেকে চার হাজার টাকা এককালীন চাঁদা মাসিক চাঁদা দিতে হয় এক হাজার থেকে অঞ্চল ভেদে দুই হাজার টাকা পর্যন্ত চাঁদার আওতায় যানবাহন শনাক্তে রয়েছে স্টিকার আর কার্ড পদ্ধতি যা দেখলে পুলিশ ছেড়ে দেয় অবৈধ যানকে পরিবহন শ্রমিকরাও মোড়ে মোড়ে আদায় করেন নির্ধারিত অঙ্কের চাঁদা লাইন আছে এরা লাইন টু লাইন করে নিছে দেখা গেছে একটা স্টিকার নিছে 400 টাকা করে মাসে 3000 টাকা যদি আগত দিতে হয় তো আমরা কি কইরা চলবো গাড়ি যদি কেউ কিনা নেয় একটা ভর্তি করতে লাগে 60-70 টাকা নেয় নেওয়ার পরে মনে করেন গাড়ি চলে আর নাইলে ডাইরেক্ট কোন জায়গা অবৈধ যান নিয়ন্ত্রণে টহল দেয় হাইওয়ে পুলিশ কিন্তু সবই ব্যর্থ যেহেতু হাইওয়ে কেন্দ্রিক সব কিছুটা হাইওয়ে পুলিশ দেখে এরপরও আমরা জনগণের দুর্ভোগ এবং মানুষের চলাচল সুস্থির কারণে আমরা বিভিন্ন উচ্ছেদ অভিযান করি এবং মাঝে মধ্যে আমরা হকার এবং ওই যে ট্যাঙ্কার যেগুলো আছে ধরে আমরা রেখার বিল করি এসব অবৈধ যানের দৌরাত্মে দুর্ঘটনা যানজট বাড়ছেই এর সমাধান চান স্থানীয়রা সিরাজুম্মনির শুভ নাগরিক